দেখুন আমি যখন ছাড়বো তখন কিন্তু আমি ধীরে ধীরে ছাড়বো, এই তিনটে আঙ্গুল দিয়ে আমরা কিন্তু বাইকটা অ্যাক্সিলারেটর ঢিল দিলেন, ব্রেক করলেন, যখন একেবারে স্লো হয়ে গেলেন ফুল ক্লাচ। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারেন না, আমি গ্যারান্টিতে বলতে পারি আপনারা এই একটা ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ক্লাচ নিয়ে। বাইকে কিন্তু মেন ক্লাচের একটা প্রবলেম হয় আপনাদের, যারা আপনারা নতুন নতুন বাইক চালানো শিখছেন, কিছুদিন হলো আপনারা বাইক চালাচ্ছেন, তো আপনাদের সবথেকে বড় যে সমস্যা হয় সেটা হলো ক্লাচ নিয়ে। মানে আপনারা ক্লাচটা ঠিকমতো ছাড়তে পারেন না, এবং যখন ছাড়তে যান তখন আপনার বাইকের স্টার্টটা বন্ধ করে ফেলেন, বা ভিড়ের মতো সবথেকে বেশি এই প্রবলেমটা হয়, গাড়ি যখন স্টার্ট করে যখন বেরোবেন তখন এই প্রবলেমটা হয়। তো এই ভিডিওটা আপনারা পুরোপুরি যদি মন দিয়ে দেখতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি বন্ধুরা, তো আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটা দেখার পর আপনারা পুরোপুরি শিখে যাবেন। হতে পারে একটু ভিডিওটা বড়, তো আমি আজকে প্রথমে আপনাদেরকে থিওরিতে দেখাবো, তারপর আপনাদেরকে পুরোপুরি প্র্যাকটিক্যালে দেখাবো, ঠিক আছে? আপনারা এই একটা ভিডিও দেখে পুরোপুরি শিখে যাবেন, আর ভিডিওটা দেখার পরে যদি শিখতে পারেন বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, এরকমভাবে বাইক রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মেন ভিডিওর টপিকে চলে যাই, এবার আমরা শিখে নিই যে বাইকের ক্লাচ দেওয়ার সঠিক নিয়মটা আসলে কী রয়েছে। বন্ধুরা আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো কি, বাইক যখন আপনারা স্টার্ট দিয়ে বের করবেন, মানে আপনারা এখন চাবি লাগালেন, চাবি লাগানোর পরে আপনারা হচ্ছে এখন স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে মানে এক নম্বর গিয়ার দিয়ে এখন বের হবেন, এবং কী হয় আপনাদের বের হতে যাওয়ার সময় আপনারা খট করে স্টার্টটা বন্ধ করে দেন, একটা ঝাঁকি মেরে স্টার্টটা কিন্তু বন্ধ হয়ে যায়। এটাতে কী হয়, এটাতে আপনাদের কিন্তু ক্লাচের সমস্যা, মানে সমস্যা বলবো না, আপনাদের ক্লাচ ছাড়ার ভুলের জন্য কিন্তু এটা হয়। কী হয় আপনারা কীভাবে ধরেন, আমি সাধারণত যদি দেখাই আপনার এটা ক্লাচ, আর ক্লাচ সবসময় আমাদের কোন দিকে থাকে মনে রাখবেন, ভিডিওটা যেহেতু আপনাদের একবার নতুন যারা বিগিনার রয়েছেন তাদের জন্য, তো আমি পুরোপুরি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি আর কি। তো দেখুন ক্লাচ আমাদের থাকে সবসময় কি বাঁ দিকে, মনে রাখবেন আমাদের ব্রেক থাকে ডান দিকে, ক্লাচ থাকে বাঁ দিকে, তো সেটা আপনারা অনেকে জানেন হয়তো। তো দেখুন আপনারা নর্মালি ধরেন কীভাবে, এই আমার ক্লাচ, এই হলো ফুল ক্লাচ আপনারা ধরেন। তবে আমি বলে দিতে চাই আপনাদের যে এরকম পুরোপুরি টেপার পরে ফুল ক্লাচ হলো এটা কিন্তু না, আপনাদের যখন গাড়ির ক্লাচ এতক্ষণই চলে আসলো, এই দেখুন এতক্ষণে যখন চলে আসলো না, এর মানে আমাদের কিন্তু ফুল ক্লাচ হয়ে গেলো। অনেক বন্ধুরা বলতে পারে না দাদা এটা ভুল বললেন, কিন্তু আপনারা সঠিক যারা মিস্ত্রি রয়েছে তাদের কাছে শুনবেন, বা আপনারা ট্রাই করে দেখতে পারেন, বা গুগলে আপনারা সার্চ করে দেখতে পারেন যে একেবারে আমাদের এরকম যদি প্রেশার হয় তাহলে আমাদের ফুল ক্লাচ হলো, তাহলে না হলে ফুল ক্লাচ না, এটা ভুল কথা, এতক্ষণে আসা মানে আমাদের কিন্তু ফুল ক্লাচ হয়ে গেলো। এবার এই যে আমাদের 50% উপরে যখন গেলো এটা কিন্তু আমাদের হাফ ক্লাচ হয়ে গেলো, আর এখন যখন আমরা এরকম নামিয়ে দিলাম একবারে ঠেকে রাখার কোনো দরকার নেই, এরকম আমাদের এতক্ষণে অবস্থা, এরকম ফাঁকা যদি একটু থাকে না আমাদের কিন্তু ফুল ক্লাচ এটাতে হয়ে যায়। তবে হয়তো বা অনেক বন্ধুরা বলতে পারেন আপনি দাদা ভুল ভাল দেখাচ্ছেন, এটাতে আমাদের ক্লাচ ফ্লেস পুড়ে যাবে এই সেই, ভিডিওটা পুরোপুরি দেখেন কী জন্য বলতে পারে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ক্লাচ এইভাবে কোনো দিনও নষ্ট হয় না। ক্লাচ নষ্ট কখন হয়, আপনার অনবরত হাফ ক্লাচ করে বাইকটা সবসময় নিয়ে যাচ্ছেন, অনবরত আপনার ক্লাচ ব্যবহার করতেই আছেন, মানে কোনো কিছু হতে না হতে ক্লাচে আপনারা হাত দিচ্ছেন, এটাতে কিন্তু ক্লাচ প্লেট পড়ে যায় তাড়াতাড়ি। তো আমি যেভাবে দেখাবো এইভাবে কোনো সময় ক্লাচ প্লেট পড়বে না, অনেকে দেখে মনে হতে পারে হ্যাঁ ক্লাচ প্লেট পড়তে পারে, কিন্তু সঠিক এইভাবে কোনো দিনও ক্লাচ প্লেট পড়ে না, কারণ আমার বাইকটা এতদিন হয়ে গেল, আমার কাছে আরও 2-3টা বাইক রয়েছে, কই আমি তো এইভাবে চলাই, আমার তো এখনও পর্যন্ত ক্লাচ প্লেট পড়লো না। তো এটা ভুল একবার ইনফরমেশন যারা বলে যে এরকম করলে ক্লাচ প্লেট পড়ে যায়। তো ব্যাপার হলো কি যে এটা বলার কারণটা আর একটা কি, যে অনেকে প্রথম থেকে যেভাবে দেখে আসছে ক্লাচ ধরা বা ক্লাচ ছাড়া ব্যাপারটা, তো সেভাবে দেখতে দেখতে যখন একটু অন্যরকম দেখবে না তখন মনে হবে এটা ভুল দেখাচ্ছি, বা আপনার হচ্ছে ক্লাচ প্লেটটা নষ্ট হতে পারে। দেখুন ব্যাপার হলো আপনারা যখন ক্লাচে হাত দিবেন, যখন ছাড়বেন, মানে গাড়িটা এখন স্টার্ট দিলাম আমি, এবার স্টার্ট দিয়ে আমি এখন বের হবো, তখন আপনাদের কী করতে হবে, এই যে আমাদের কেনি আঙ্গুলটা রয়েছে না, এই আঙ্গুলটা আপনাদেরকে এই থামের মধ্যে দিতে হবে, কারণটা কি আমি পরে বলছি। দেখুন এটা আপনাদের এখানে দিবেন, এবং তিন হাত দিয়ে, মানে তিনটা আপনাদের এই আঙ্গুল দিয়ে কিন্তু আপনাদেরকে কাজ চালাতে হবে, মানে হলো আমাদের এই এই বুড়ো না বুড়ো আপনাদের যে আঙ্গুলটা রয়েছে, বুড়ো আঙ্গুল এবং আমাদের কেনি আঙ্গুল, এই দুটোতে আমরা থাম করব, এই আমাদের থাম করে নিলাম, এটাতে কী হলো আমরা একটা সঠিক কিন্তু গ্রিপ পেলাম। এবার আমরা কন্ট্রোলটা ভালো মতো করতে পারবো এই সাথে, যারা নতুন আছেন না আপনারা আজকেই আপনারা একটা বাইক নেবেন, এই ভিডিওটা দেখার পরে ট্রাই করবেন আমি কী বলছি, এভাবে আপনারা কন্ট্রোল হয়ে গেলে আপনাদের এই হ্যান্ডেল বারের মধ্যে আমাদের এই দুটো আঙ্গুল কিন্তু কন্ট্রোল হয়ে গেলো। এবার আঙ্গুলটা কন্ট্রোল হওয়ার পরে আমাদের যে তিনটা আঙ্গুল রয়েছে এই তিনটা আঙ্গুল দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করবো। যেমন ধরুন আমি যদি এবার ধরি, ধরার পর এই তিনটা আঙ্গুল দিয়ে এবার আমরা ধরে নিলাম, স্টার্ট দিয়ে দিলাম বাইকটি, এই দেখুন স্টার্ট দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখবেন, আমরা যখন গাড়িটা নিউট্রালে না থাকবে তখন যদি আমাদের ফুল ক্লাচ না হয় তখন কিন্তু আপনারা যদি স্টার্ট দেন তখন কিন্তু ওয়াইটার জাম মারবে, আর আমার যদি ফুল ক্লাচ না হয়, যেহেতু আপনার ফুল ক্লাচ হয়েছে সেই জন্য কিন্তু জামটা মারছে না, আমি সেই জন্য বললাম এতক্ষণে চলে আসা মানে আমাদের কিন্তু ফুল ক্লাচ হয়ে যায়, না হলে কিন্তু বাইকটা জাম মারতো, আর এখনকার বাইকটা স্টার্টই হবে না যদি ফুল ক্লাচ না হয়। তো যাই হোক, এবার ব্যাপার হলো আপনারা এইভাবে ধরলেন, ধরার পর আপনারা যখন ছাড়বেন, ঠিক আছে, দেখুন আমি যখন ছাড়বো তখন কিন্তু আমি ধীরে ধীরে ছাড়বো, এই তিনটা আঙ্গুল দিয়ে আমরা কিন্তু ছাড়ার চেষ্টা করবো, এবং আমাদের এই দুটো আঙ্গুল দিয়ে আমরা কিন্তু এটাকে গ্রিপ করবো। তিনটা আঙ্গুল ছাড়লে আমাদের কী হবে, এই দেখুন ধরলাম, এবার আমরা যখন ছাড়বো তখন কিন্তু আমাদের একটা কন্ট্রোল পাচ্ছি, কন্ট্রোলটা কী থেকে পাচ্ছি, আমাদের এই লাস্টের আঙ্গুলটার থেকে কিন্তু আমরা কন্ট্রোল পাচ্ছি, মানেটা হলো আমাদের এই বুড়ো আঙ্গুল এবং আমাদের কেনি আঙ্গুলটা দিয়ে আমরা কিন্তু কন্ট্রোলটা করে নিচ্ছি হ্যান্ডেল বারের দ্বারা। এর সাথে কী হবে, আমরা যখন ছাড়বো আমাদের কিন্তু স্টার্টটা কিন্তু বন্ধ হবে না, আমরা কিন্তু ধীরে ধীরে ছাড়তে পারবো। এবার যখন আমরা ফুল
একবার ধরলাম আমাদের চারটা আঙ্গুল দিয়ে আমরা যখন ধরবো তখন কি হবে আমাদের কিন্তু ছাড়াটা কম বেশি হয়ে যায়। যারা নতুন আছেন অনেকদিন থেকে যখন চলাচ্ছেন তখন তো ঠিক আছে, যখন নতুন আপনার অবস্থা চলাবেন না তখন আপনাদের কিন্তু এই প্রবলেমটা হবে। যখন আপনারা এরকম চারটা আঙ্গুল দিয়ে ছাড়বেন না কী হয়, যখন ছাড়তে যাবেন ফট করে আপনারা ছেড়ে দেন, এটাতে কী হয় একটু বাইকটা গিয়ে স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো মেন ব্যাপার এটা, আপনারা যদি এইভাবে ধরে যদি ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি স্টার্টটা বন্ধ হবে না। কেন বলেন তো, এই যে আমাদের এই আঙ্গুলটা দিয়ে আপনারা কিন্তু কন্ট্রোল করে ফেলছেন, এবার কন্ট্রোল করে এইভাবে আপনারা ধীরে ধীরে কিন্তু ছাড়তে পারেন। তো আপনারা আজকে একটু ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন পরে কমেন্ট করে। তো আমি যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কিন্তু প্র্যাকটিক্যালও দেখাবো আস্তে আস্তে, যেহেতু বললাম ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা পুরোপুরি মন দিয়ে দেখুন, পুরোপুরি শিখে যাবেন, অন্য ভিডিও কিন্তু দেখতে হবে না। তারপরে যে ব্যাপারটা আছে সেটা হলো কি, আমরা ভিড়ের মধ্যে কী করবো, দেখুন ভিড়ের মধ্যে আমাদের কী দরকার, ভিড়ের মধ্যে আমাদের যেতে হয় একটু যেতে হয় একটু থামতে হয়, একটু যেতে হয় একটু থামতে হয়, এরকম ব্যাপার হয়তো। তো সেই জন্য আমরা ভিড়ের মধ্যে কী করবো, আমরা কিন্তু হাফ ক্লাচ করবো, তখন আমাদের কিন্তু ফুল ক্লাচের দরকার পড়ে না। এবং যখন আমরা হাফ ক্লাচ করবো তখন আমাদের ধরার নিয়মটা কী হবে, তখন কিন্তু আমরা এই যে আমাদের দুটো আমরা একটু আগে কোয়াটা করলাম, আমাদের তিনটা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা কাজ করলাম যখন আমরা হচ্ছে বাইক থেকে রানিং করলাম, এবার আমরা দুটো আঙ্গুল দিয়ে কাজ করবো এবং আমাদের এই আঙ্গুলটাও কিন্তু আমাদের মধ্যে চলে আসলো। এটাতে কী হবে, আমাদের কিন্তু হাফ ক্লাচ হচ্ছে, দেখুন আমাদের কিন্তু ফুল ক্লাচ এবার হচ্ছে না, এবার আমাদের হাফ ক্লাচ হচ্ছে, যেহেতু আমরা দুটো আঙ্গুল ভিতরে ঢুকে গেল এবং আমাদের যে পিছনের যে বুড়ো আঙ্গুলটা সেটাও কিন্তু থেকে গেল, মানে আমাদের তিনটে আঙ্গুল বারের মধ্যে থাকলো, এটাতে আমরা শক্ত মানে আমরা শক্তি পেয়ে গেলাম এবং আমাদের দুটো আঙ্গুল যেটা রয়েছে এটাতে আমরা কিন্তু হাফ ক্লাচ করতে পারবো। ঠিক আছে, এই দেখুন আমরা যদি এখন ভিড়ের মধ্যে যাই তখন আমরা এরকম হাফ ক্লাচ আমাদের করতে হয় যাতে হয় করতে হয় যাতে হয়। তো আমাদের হাফ ক্লাচ করার জন্য আমাদের ভিড়ের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে, ভিড়ের মধ্যে। আর এরকম অনেকে কী করে, এরকম দূরের থেকে ধরে, তাহলে কিন্তু হবে না। একবার আপনারা কীভাবে আমরা হ্যান্ডেল ধরবো এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, হ্যান্ডেল ধরার সঠিক নিয়ম কী, কোন পজিশনে হ্যান্ডেল ধরতে হয়, ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন। ধরলেন, এই দেখুন আমাদের কিন্তু এটা হাফ ক্লাচ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা যখন বাইকটাকে থামাবো, দেখা গেলো আমরা হচ্ছে একটা স্পিডে আছি, স্পিডে যেতে যেতে এখন বাইকটাকে আমাদের থামাতে লাগবে, তখন আমরা কীভাবে ক্লাচ পিস করবো, তখন কিন্তু আমরা যখন থেমে যাবো একেবারে, না মানে একেবারে থেমে যাবো, বাইকটা এখন দাঁড়া করাবো, ব্রেক করলাম এখন দাঁড়া করাতে হবে, তখন আপনারা ফুল এরকম করে চারটা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা ধরে দাঁড়িয়ে যেতে পারি। ঠিক আছে, এটাতে আপনাদের স্টার্টটা বন্ধ হবে না একেবারে। তো আশা করি এবার পুরো ক্লিয়ার করে দিতে পারলাম, এবার আমরা প্র্যাকটিক্যালে শিখে নেব যে আমরা এটাকে কীভাবে ইউজ করবো। আর ভিডিওটা যারা এতক্ষণই দেখে নিয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য বাইক রিলেটিভ। আপনারা যারা বিগিনার রয়েছে অনেক রকম টিপস দিতে থাকবো এবং বাইক রিলেটিভ সব রকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে থাকি। তো অবশ্যই 100K এখনো পূরণ হয়নি, যারা ভিডিও শুধু দেখছেন 100K এটা পূরণ করে দিন। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিতে যারা ফলো করেনি, উপরে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, অবশ্যই এই আইডি দেখে সার্চ করুন কিংবা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করুন। তো চলুন এবার আমরা শিখে নিই পুরোপুরি প্র্যাকটিক্যালে। তো বন্ধুরা এবার চলুন আমরা পুরোপুরি প্র্যাকটিক্যালে শিখে নিই আমাদের ক্লাচটা ব্যবহার করা। দেখুন আমরা যখন ফুল ক্লাচ করলাম, এই দেখুন আমরা ফুল ক্লাচ করলাম, আর ফুল ক্লাচ কীভাবে করবো আমরা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু এই দেখুন এই নোকটা আমার ভিতরে ঢুকে গেল আঙুলটা, এবার আমি ধরলাম, এবার আমার বাইকটাকে স্টার্ট দিলাম, আমার বাইকটা এখন এক নম্বর গিয়ারে রয়েছে। ঠিক আছে, স্টার্ট দিলাম, অ্যাক্সিলারেটর টানলাম, এবার এটাকে আমি যখন ছাড়বো ধীরে ধীরে দেখুন আমার বাইকটা কিন্তু যাচ্ছে, কোনো রকম কিন্তু স্টার্ট বন্ধ হবে না বা কোনো রকম একটা ঝাঁকা কোনো কিছু ঝাঁকি মারে না, ওরকম ঝাঁকি রেখে কিছু না, স্মুথভাবে কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আপনারা যদি এরকম করে থাকেন, যারা নতুন বন্ধু আছেন, স্টার্ট দিলেন যখন আমরা ছাড়বেন, এই দেখুন একটা কিন্তু বাইকটা কিন্তু লাফ মারার মতো হয় যখন আপনারা ছাড়বেন, এই দেখুন এরকম একটা ব্যাপার আছে। আমি এটাই বললাম যে আপনারা যখন এরকম চারটা আঙুল যখন করবেন না, চারটা আঙুল করলে এই যে যখন টানবেন না, এরকম একটা ঝাঁকার মতো মারবে, একা উপর দিকে উঠতে যাবে বাইকটা। আর এইভাবে যখন আমি যখন ভিতরে একটা আঙুল দিয়ে রাখলাম, যখন ভিতরে আঙুল দিয়ে যখন আমি ছাড়বো সেম জিনিস, তখন দেখবেন বাইকটা কিন্তু স্মুথভাবে বাড়াবে, একবার স্মুথভাবে বাড়িয়ে গেল, কোনো রকম কিন্তু সমস্যা হলো না। তো আপনারা যারা নতুন আছেন এইভাবে আপনারা করবেন, এটাই আপনাদের সব থেকে ভালো হবে এবং এটাতে আপনাদের কোনো রকম স্টার্ট কিন্তু বন্ধ হবে না। এতক্ষণ বুঝাতে পারলাম, এরপরে ব্যাপারটা যেটা আছে সেটা হলো কি, ভিড়ের মধ্যে আমরা দুই আঙুল দিয়ে বললাম, যেহেতু আমি দুটো আঙুল আপনারা ব্যবহার করবেন, আর হচ্ছে আমাদের এই তিনটে আঙুল আমাদের গ্রিপের মধ্যে থাকবে, এটা আমি বললাম না, এটা কীভাবে দেখুন, দেখুন এটার জন্য আপনারা এরকম ধরলেন, আমার বাইকটা এখন স্টার্ট দিয়ে রয়েছে, সরি হ্যাঁ স্টার্ট করলাম, বাইকটা এখন যাচ্ছে, এবার সামনে ভিড় চলে আসলো, আমি এখন দুটো আঙুলকে ঢুকিয়ে দিব। ঠিক আছে, এবং আমাদের এই দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে আমরা কিন্তু হাফ ক্লাচ করে কিন্তু বাইকটাকে খুব স্লো স্লো আমি যেতে পারবো। এখন দেখুন আমি কত স্লো স্লো যাচ্ছে, যেহেতু আমি হাফ ক্লাচ করে যাচ্ছি, এর জন্য আমি কিন্তু দুটো আঙুল ব্যবহার করলাম। এই দেখুন আমি হচ্ছে দুটো আঙুল যেহেতু ব্যবহার করছি, যে এখন ভিড়ের মধ্যে আমাদের কিন্তু এরকম স্লো করে যেতে হয়, এবং দেখুন আমার বাইকটা কত স্লোতে আছে, দেখুন তিন নম্বর, দুই নম্বর, চার নম্বর এরকম কিন্তু যাচ্ছে, খুব বেশি স্পিডে উঠছে না। এটা কী হচ্ছে, আমরা হাফ ক্লাচ করে রয়েছি এবং আমরা যখন অ্যাক্সিলারেটর টানছি ধীরে ধীরে, তখন কিন্তু এরকম যাচ্ছে। অনেকে বললে দাদা এভাবে করলে কিন্তু আমাদের ক্লাচ পিরিয়ড একবারে শেষ, এই ক্লাস এই ভিডিওটা দেখাই যথেষ্ট এই ক্লাচ পিরিয়ড নষ্ট করার জন্য। আরে ভাই, ক্লাচটা তো আমরা সবসময় এরকম ব্যবহার করবো না, ক্লাচটা আমরা ব্যবহার করবো কখন, যখন আমাদের প্রয়োজন পড়বে, যখন আমরা সবসময় তো ভিড় পড়বে না, আর এরকম অল্প স্বল্প আমরা যদি ভিড়ের মধ্যে করি সেটাতে আমাদের ক্লাচ পিরিয়ড নষ্ট হবে না, অনবরত একটা জিনিস যখন করবো তখনও কিন্তু নষ্ট হবে, তাছাড়া হবে না। অনেক ভাইরা এটাই বলে যে এভাবে যদি আমরা করি ক্লাচ পিরিয়ড শেষ, এভাবে হবে না বন্ধুরা, কারণ আমাদের ক্লাচটা
ব্রেকটা তো ওই জন্য দেওয়া হয়েছে যখন আমরা স্লো করবো বা আমরা বাইকটাকে ধীরে ধীরে নিয়ে যাবো সেই জন্যই তো দেওয়া হয়েছে। তো আপনারা এটা আগে বুঝুন। আর তখন হয়ে গেল এইবার আমরা যখন বাইকটাকে দাঁড়া করাবো, ধরুন বাইকটাকে নিয়ে যাচ্ছি, এবার আমি বাইকটাকে দাঁড়া করাবো। তো অনেক বন্ধুরা বলে যে যখন দাঁড়া করাবেন তখন হচ্ছে আগে হচ্ছে ক্লাচ প্রেস করে তারপরে হচ্ছে আপনারা দাঁড়া করাবেন, সেটা না। সঠিক নিয়ম হলো আপনারা যখন দাঁড়া করাবেন বাইকটা অ্যাক্সিলারেটর ঢিল দিলেন, ব্রেক করলেন, যখন একেবারে স্লো হয়ে গেলেন ফুল ক্লাচ ধরে দাঁড়িয়ে গেলেন, হয়ে গেল। সিম্পল এতটুকু একটা জিনিস। এবারে এর সাথে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হলো গিয়ার দেওয়াটা। অনেকভাবে বলে যে গিয়ার দেবো কীভাবে, এইভাবে থাকলে তো গিয়ার দিতে সমস্যা হবে। অবশ্যই যখন আপনি স্পিডে থাকবেন না তখন আপনার চারটা আঙুল ব্যবহার করে গিয়ার দিয়ে দেবেন, কোনো রকম সমস্যা নেই। তবে আমি বাড়ানোর জন্য আপনাদেরকে এই অনুকগুলো ইউজ করতে বললাম, আঙুলগুলো আমি ব্যবহার করতে বললাম, ঠিক আছে? আপনারা আশা করি বুঝে গিয়েছেন। বুঝে থাকলে এরকম টাইপের আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, আমাদের 100K কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। আর পরে কী বিষয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে দিতে ফলো করবেন। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।